নমস্কার, সেভেন হাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সাইকেল চালিয়ে বাড়ি থেকে কলেজ যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক কলেজ পড়ুয়া ছাত্রীর। ঘটনাটি ঘিরে তীব্র শোকের ছায়া বনগাঁর শক্তিগড় এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ছোটবেলা থেকেই মামা সঞ্জয় ভদ্রের বাড়িতেই বড় হয়ে উঠেছিল তার ভাগ্নি সুস্মিতা ঘোষ। বর্তমানে ভূগোলে অনার্স নিয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছিল গোবরডাঙ্গা হিন্দু কলেজে। অন্যান্য দিনের মতন আজও সুস্মিতা সাইকেল নিয়ে রওনা দেয় কলেজের দিকে। অভিযোগ, বনগাঁ স্টেশন রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সুস্মিতার সাইকেলে। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুস্মিতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকে ভেঙে পড়েছেন তার বাড়িসহ প্রতিবেশীরাও। আমার বাবা কি আজকে আমার মা খোড়া হাঁটতে পারছে না, আমার মুখ কি ঠান্ডা হয়, আমার মুখ ঠান্ডা হবে, আমার মুখ ঠান্ডা হচ্ছে না কেন, আমার মুখ পানি যাচ্ছে কেন। শুনব সঞ্জয় ভদ্র নামের এক প্রতিবেশী ঘটনাটি নিয়ে ঠিক কি জানালেন। হয়েছিল যেটা, ওই স্কুলে কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার সময় ওই স্টেশন রোডে ওখানে লরির সাথে ধাক্কা লেগে ওখানেই পড়ে যাই, যেটুকু শোনা গেছে। কোন কলেজে পড়ে? গোবরডাঙ্গা কলেজে পড়ে। কোথা থেকে যাচ্ছিল? মানে বনগাঁ শক্তিগড় থেকে কলেজে যাচ্ছিল, মানে বনগাঁ স্টেশনে যাচ্ছিল। স্টেশনে যাচ্ছিল, বাড়ি থেকে যাচ্ছিল, বাড়ি থেকে যাচ্ছিল স্টেশনে। যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে। আকস্মিক খবর সবারই খারাপ লাগে না, এটা নিয়ে তো কিছু নেই। বনগাঁ থানার পুলিশ আটক করেছে ঘাতক গাড়িটিকে, তবে চালককে আটক করা গেছে কিনা তা নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট।